এখন আমার গাছের স্নান করানো চলছে, গাছটাকে স্নান করাচ্ছি দুপুর বেলায়। এখন তোমার 4টা বাজে, 4টার সময় ভাবলাম যে গাছটাকে একটু স্নান করে দিই। আজকেই গাছটা মানে আজকের মতো আমি গাছটাকে লাস্ট বারের মতো স্নান করাচ্ছি, এরপর অন্যদিন করাবো। তো চলো করাই। ব্যালকনিতে কিন্তু প্রচুর বাতাস দিচ্ছে। এখন আমরা চলো ভিতরে চলে যাই, চুলগুলো পুরো উড়ে উড়ে মুখে ঢুকে আসছে, দেখতেই পাচ্ছ। সো গাইস, এখন আমরা ঘরে চারদিকে খুঁজছি একটা খালি বোতল। খালি বোতল কি জন্য সেটা আমি তোমাদেরকে বলছি। সো গাইস, চারদিকে খুঁজে 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 আমি একটা ঘরে খালি বোতল খুঁজে পাচ্ছি না, কারণ খালি বোতলটা খুবই দরকার, খুব খুব খুবই দরকার। কি জন্য দরকার সেটা তোমাদেরকে বলছি। খালি বোতলটাতে আমরা পেট্রোল নেবো, মানে 1 লিটারের বোতল হলে ভালো, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবাঞ্জনকে আমি বলেছিলাম যে কয়েকটা খালি বোতল রাখো, কারণ ওই যে পেপসি কোল্ড ড্রিঙ্কসের বোতল একটা দুটো ঘরে ওই জন্য খালি রাখা দরকার, কিন্তু দেবাঞ্জন ফেলে দিয়েছে। সে যাই হোক, এখন খালি বোতলে খুব সমস্যা হয়ে গেছে। তো চলো খালি বোতল খুঁজছি, এরপর দেখি এই দিভানটার ভিতর যদি কিছু খালি বোতল পাওয়া যায়। ওই দিভানটা দেখলাম, ওখানে একটাও খালি বোতল নেই। গোটা ঘর খুঁজলাম, খালি বোতল নেই, ভর্তি কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে কিন্তু। তো চলো, খালি বোতলটা আজকে আমার খুবই এমার্জেন্সি দরকার, কারণ কালকে আমরা বেরোচ্ছি একটা জায়গায়, মানে বেরোচ্ছি ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি দেখার জন্য এরপরের ভিডিওগুলো দেখতে হবে, দেখলেই তোমাদের ভালো লাগবে আর জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে সেজন্য জোর তোর মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ 1-2 লিটার যদি আমরা তেল, মানে ওই যে তোমার কি বলে পেট্রোল, যদি আমরা স্টোর করে রাখি, মানে স্টোর করে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে, কারণ আমাদের যাত্রা অনেক দূর। তো চলো এখন খুলে যাক। একটা বোতল, তো এটা হচ্ছে তোমার হরলিক্স এর সাথে ফ্রি দিয়েছিল, এই দেখো, দেখি দাঁড়াও ভালো আছে কিনা। এই দেখো হরলিক্স লেখা আছে, হরলিক্স এর সাথে ফ্রি পেয়েছিলাম। তো এটাকে এরপর নামিয়ে দিই। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক খোঁজা খোঁজির পরে আমরা এই হরলিক্স এর একটা বোতল পেয়েছি, যেটাতে আমরা পেট্রোলটা নিয়ে যাব। এ দেবাঞ্জন, দেবাঞ্জন তো দেবাঞ্জন বলে দিয়েছে এটাতে হবে। তো চলো আমরা এরপর বেরোই। চলো দেবাঞ্জন, এখন গিয়ে নিয়ে চলে আসি তাহলে, প্লিজ। 6:30 থেকে কাজ আছে। না না, যান চলো। তো আমরা বেরোবো একটু পরে, দেবাঞ্জনকে বলছি এখন চলো। দেবাঞ্জন কিছুতেই যাচ্ছে না, কিছুতেই মানে এখন বিছানায় পড়ে গেছে, উঠছে না। তো আমি এরপর একটু গান শুনবো। তো চলো, আমি আমার একটা কয়েকটা মানে বাংলা গান শুনবো, আজকে বাংলা গান শুনতে মন যাচ্ছে। তো তোমরাও শুনতে থাকো আমার সাথে গান। এই রুমটা হচ্ছে আমার ফেভারিট রুম, যেখানে আমি বসে বসে কাজ করি, গান শুনি। তো চলো একটা গান চালাই। মুছে যাওয়া দিন গুলি আমার যে পিছু রাখে, এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা। 5টার সময় আমরা যে একটু রেস্ট করে নিই, আর আজকে যেহেতু আমরা মানে কালকে বেরোচ্ছি, সেই জন্য দেখতে পাচ্ছ এখানে পুরো ব্যাগে ভর্তি এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। ব্যাগের মধ্যে ল্যাপটপ ট্যাপটপ অনেক কিছু ঢোকাতে হবে, অনেক কাজ আজকে। তো আজকে একটু হালকা রেস্ট করে নিই, আধ ঘন্টার মতো। আধ ঘন্টা রেস্ট করে আবার কাজ করতে বসবো, কাজের ফাঁকে ফাঁকে ব্যাগ গুছাবো, আর শুক্রবার মানে কালকে আমরা বেরিয়ে পড়ছি। তো চলো এরপরে সন্ধ্যেটা দিয়ে দিই আমরা।
তো আমি এখন চবনো প্লাস খাচ্ছি, কারণ এখন একটু একটু ঠান্ডা লেগে আছে সেই জন্য। তো চলো এরপরে আমরা পেট্রোলটা নিয়ে আসি আর পেট্রোলটা ভরবো। তো চলো ওই বোতলটা কোন কত হতে পারে বুঝতে পারছি না, এক লিটারের একটু কম হবে মনে হয়। ঠিক আছে চলো এখন নিয়ে আসি। সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, ঠিক সামনেই তোমার ইন্ডিয়ান অয়েল আছে এই দেখো। চলো আমরা ফ্ল্যাটে আবার ঢুকে যাবো টুক করে। অনেক কাজ, অনেক কিছু দিতে হবে ফুচকার উপর। ফুচকা 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 রে ফুচকা 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 এটা থাকুক এখান থেকে নেব। চনা ভাজা চনা ভাজা, হাতটা মুছে নিই ভালো করে। কারণ জল নেই, জল শেষ, শুধু শুকনো কটকট কটকট করে খাও। চলো দেবাঞ্জলকে দিয়ে আসি। তো আমার 4টে আর দেবাঞ্জলের 3টে, টোটাল 7টা।
তো সন্ধ্যাবেলায় এখন খাচ্ছি কফি, তো কফিটা কিন্তু দেবাঞ্জন মানিয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর এখানে দেখো আমাদের যে গাছগুলো ছিল সেগুলো আর নেই। তো তোমরা কি ভাবছো যে গাছগুলো কোথায় গেছে? গাছগুলো নিয়ে চিন্তা হচ্ছে? ঠিক আছে, আমরা দেখাবো গাছগুলো কোথায়। কি গাছগুলো আমরা এখন ডাইনিং এ রেখেছি পরপর সাজিয়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে চাটা খেয়ে নি, কারণ আমরা কফিটা খেয়ে নি, চা বলে বলে অভ্যেস হয়ে গেছে। সেগুলো আর হচ্ছে তোমার, আমরা যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি, একটা খুব ভালো জায়গা যেটা আমাদের দুজনকারই খুব পছন্দের, সেরকম একটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো যে আমাদের দুজনকারই পছন্দের জায়গাটা কোথায়। তো তোমরা যদি গেস করতে পারো, গেস করে আমাকে নিচে কমেন্ট করতে পারো, আর না হলে ওয়েট করবে যে পরের ভিডিওতে জানতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি। আর নাও কমেন্ট করতে পারো। না না, কমেন্ট করলে ভালোই লাগে, এই যে কমেন্ট গুলো পড়ি তখন মনে হয় যেন তোমাদের সাথে একবারে কথা বলছি, এরকম ব্যাপারটা আছে। এরপর দেখাবো যে ডাইনিং এ কেমন করে গাছগুলো রেখেছি। গাছগুলো জল দরকার, আমরা পাশের ঘরে মানে পাশে যে থাকে আমাদের দিছি, তাকে আমরা চাবিটা দিয়ে যাব, সে আমাদের গাছগুলোতে জল দিতে থাকবে। তো মানে কি বলতো, এটা হচ্ছে পাশাপাশি যদি একটু ভালো দুজন থাকে বা মানে একটা ভালো সম্পর্ক রিলেশন যদি কারোর সাথে মানে তৈরি হয়ে যায়, তাকে সেই ট্রাস্টটা করা যায় যে বাড়ির চাবিটা তুমি দিয়ে যেতে পারো। এরকম পাশাপাশি লোককে বাড়ির চাবি সবাই দিয়ে যায়, পৃথিবীর যে কোনো জায়গাতে মোটামুটি 90% সবাই দিয়ে যায়, কারণ যে পাশে থাকবে তার সাথে ভালোই ব্যবহার মানে ভালোই সম্পর্ক জেনারেলি হয়ে যায়। কফি কম দিয়েছিলাম, এবারে বেশি কফি খেয়েছিলাম।